এখন আমি আছি বালিগঞ্জ সারপুরা রোডে, আর আমার সামনে যে এই যে কালো যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটে একদম সোজা যে ধাক্কা খাচ্ছে ওইখানে থাকতেন মহানায়িকা সুচিত্রা সেন। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই থাকতেন সুচিত্রা সেন। তোমরা জানো সুচিত্রা সেনের একটা জন্মগত নাম ছিল, সেই নামটা কি? হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে। তো আজকে আমি তোমাদের যে সেলিব্রিটি বাড়ি দেখাতে চলেছি, সত্যি আমার কাছে খুবই গর্বের বিষয় যে আমি তার বাড়ির সামনে আমি আসতে পেরেছি। তো যেই সেলিব্রিটি বাড়ি তোমার দেখাতে চলেছি, ওনার নাম সারা ভারত জুড়ে আছে এবং কি ওপার বাংলা মানে বাংলাদেশের ওনার প্রচুর নাম আছে, যেহেতু উনি ওখানে জন্মগ্রহণ করেছেন, তারপর কাজের সূত্রে উনি ভারতে এসে অভিনয় করেছেন এবং আমাদের অনেক সিনেমা উপহার দিয়েছেন, ঠিকই ধরতে পেরেছেন আমি কার কথা বলছি। আপনার আমার প্রিয় অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন, আজকে আমি তোমার সুচিত্রা সেনের বাড়ি দেখাতে চলেছি। এখন আমি আছি বালিগঞ্জ সারপুরা রোডে, আর আমার সামনে যে এই যে কালো যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটে একদম সোজা যে ধাক্কা খাচ্ছে ওইখানে থাকতেন মহানায়িকা সুচিত্রা সেন। আর অ্যাপার্টমেন্টের নামটা হচ্ছে দেখতে পাচ্ছ ভেডেনটা। তো উনি যখন মারা গিয়েছিলেন 2014 সালে, তখন ঠিক এই রাস্তা দিয়ে ওনার দেহ গেছিল, আর এখানে অসংখ্য মানুষের ভিড় ছিল এই জায়গাটা, আর ওই ওনার ওই গেট থেকে বেরিয়েছিলেন ওনার মৃতদেহটা, আর হাজার হাজার লোক এখানে দাঁড়িয়েছিল। হাসপাতাল থেকে শেষ যাত্রা বালিগঞ্জের বাড়িতে, সেখানেও রাস্তায় অনুগামীদের ঢল, কিন্তু কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে শকট ঢুকে গেল বাড়ির ভেতরে, বাড়ি থেকে সোজা কেওড়াতলা মহাশ্মশান। শ্মশানের বাইরে তখন অসংখ্য মানুষের ভিড়, কোনোভাবে যদি একবার মহানায়িকার শেষ দর্শন, কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যারিকেডের আড়াল পেরিয়ে তা আর সম্ভব হলো না। সুচিত্রা সেনের জন্ম হচ্ছে 6 এপ্রিল 1931 সালে সিরাজগঞ্জ, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত মানে বাংলাদেশ। তো তোমরা জানো সুচিত্রা সেনের একটা জন্মগত নাম ছিল, সেই নামটা কি? তো সেই নামটা হচ্ছে রমা দাশগুপ্ত। তো চলো গেটের ওই পারে যাওয়া যাক। তো আমরা এখন গেটের ওই পারটাই যাচ্ছি, এই হচ্ছে মেন রোড, আর এই যে ভিডেনটা, এই সেই গেটের ভিতরে আমরা ঢুকলাম, দেখতে পাচ্ছ একদম গলির মতন চলে গেছে, আর এই হচ্ছে গেট, একদম সোজা যে ধাক্কা খাচ্ছে ওখানেই থাকতেন মহানায়িকা সুচিত্রা সেন। জানি না ওখানে ভিতরে অ্যালাউ করবে কি না ওই জায়গাটা, তো চলো দেখা যাক। এই দেখো এই হচ্ছে ভেদেনটা, আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই থাকতেন সুচিত্রা সেন, মানে ঠিক ওই গেট থেকে একটুখানি এগিয়ে গেলে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানে থাকতেন সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুচিত্রা সেন। 1963 সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুচিত্রা সেন মস্কো চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী রৌপ্য পুরস্কার পান। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে প্রথম পুরস্কার পেয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী প্রদান করে এবং 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য প্রস্তাব রাখা হয়েছিল, কিন্তু সুচিত্রা সেন মিডিয়ার কাছে জনসমক্ষে সেরকম আসতে চায়নি বলে সেই পুরস্কারটি তিনি না করে দিয়েছিলেন, মানে তিনি নেননি বলতে গেলে। আপনার ওই লেকচারের নোটগুলো আমাকে দেবেন বলেছিলেন, আমাকে হস্টেল অব্দি পৌঁছে দেবেন না? ও কবে কবে পড়াতে পারবেন সেটা পথে যেতে যেতে ঠিক করে নেব। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেনভাঙ্গাবাড়ি গ্রাম। পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন। সুচিত্রা সেনের বাবার নাম হচ্ছে করুণাময়ী
দাশগুপ্ত তিনি পাবনা পৌরসভায় স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন এবং মা ইন্দিরা দেবী তিনি একজন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। 1947 সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে সুচিত্রা সেনের বিয়ে হন এবং তার একটা কন্যা সন্তানও রয়েছে, তার নাম হচ্ছে মুনমুন সেন। তিনি একজন খ্যাতিনামা একটা অভিনেত্রী এবং সুচিত্রা সেন 1952 সালে প্রথম চলচ্চিত্রের জগতে পা রাখেন। আমার স্বামী 30 টাকার মাইনে চাকরি করে। শোনো, তুমি যাদের সঙ্গে মেলামেশা করো, যাদের পার্টিতে যাওয়া আসা করো, তারা তোমার স্বামীর প্রেস্টিজকে কিভাবে দেখে জানো? তার জন্য তুমি দায়ী? কেন তুমি নিজেকে অ্যাসার্ট করো না? কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? ছেঁড়া শার্ট পরে কেন তুমি ছাত্রীদের সহানুভূতি কুড়াও? বলতে পারো? তো এবার আসি সেই দিনের কথায়, 2014 সালের 17 জানুয়ারি। তখন বাজে সকাল 8:25, বেলভিউ নার্সিং হোমে হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সী সুচিত্রা সেন মারা যায়। তার 3 সপ্তাহ আগে ফুসফুস সংক্রমণের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সুচিত্রা সেনের মেয়ের নাম হচ্ছে মুনমুন সেন এবং তার নাতনি রিয়া সেন ও রাইমা সেন। সুচিত্রা সেন বহু সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যে কিছু সিনেমা হলো চাওয়া পাওয়া, সপ্তপ্রদীপ, হারানো সুর, পথে হলো দেরি, আরও অনেক সিনেমা অভিনয় করেছেন। তো এখন আমি আছি বালিগঞ্জ সার্কুলার রোডের সামনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালিগঞ্জ সার্কুলার রোড। তো আমার ডান দিকে মানে এই সোজা চলে যাচ্ছে বিড়লা মন্দির, তারও সোজা চলে গেলে পার্ক সার্কাস 7 পয়েন্ট, আর এই সাইডে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ গড়িহাটির দিকে। আর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়ে সোজাসুজি রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজাসুজি রাস্তা চলে গেলে তোমরা পেয়ে যাবে সুচিত্রা সেনের বাড়ি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও।